প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে আবশ্যিক বাংলা, কম্পালসারি বেঙ্গলির এলসিসি টু ফোর্থ সেমিস্টার। তো মডিউল ওয়ান থেকে আমি তোমাদের 27টি প্রশ্ন দিয়েছিলাম, তো তোমরা সেগুলো নোট ডাউন করেছিলে এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে। তো আজকে আমি মডিউল ওয়ানের 1 নম্বরের দাগে এবং 3 নম্বরের দাগের প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে, টু দি পয়েন্ট উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং ভিডিওতে বলা উত্তরগুলি তোমরা খাতায় নোট ডাউন করো এবং ভালোভাবে প্র্যাকটিস করো। তোমাদের অনলাইনে কিংবা অফলাইনে পরীক্ষা যাই হোক না কেন, আমি অফলাইনেই ধরে নিচ্ছি তোমাদের পরীক্ষা হবে, সেটির সম্ভাবনা বেশি। তো সেই বুঝেই আমি নোটসটা স্যারদের দিয়ে তৈরি করিয়েছি, একদম টু দি পয়েন্ট অ্যান্সার, যাতে তোমাদের পড়ে পরীক্ষায় লিখতে সুবিধা হয়, কারণ সময় খুবই কম, তোমরা অতিরিক্ত বড় লেখা তোমরা পড়ে উঠতে পারবে না, তাই সেই দিকে মাথায় রেখেই প্রশ্নের উত্তরগুলো করা হয়েছে। তো দেখো, প্রথমে প্রশ্নটি দেখো, প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝো, এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো আর্য ভাষা বলতে কী বুঝি, আর্যরা ভারতে এসে তাদের দৈনন্দিন জীবনে ও সাহিত্য সৃষ্টিতে যে ভাষা ব্যবহার করেছিল তার নাম ভারতীয় আর্য ভাষা। পণ্ডিতদের মতানুযায়ী 1500 খ্রিস্টাব্দ পূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়ে ব্যবহৃত আর্যদের ভাষাই হল প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এই ভাষার নিদর্শন হলো বেদ। এর বৈশিষ্ট্য, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি কী কী? প্রাচীন ভারতীয় আর্য ভাষার ও প্রভৃতি স্বরধ্বনিগুলি বর্তমান ছিল। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় যত্র তত্র সন্ধি লেগেই ছিল। এই ভাষায় বর্ণমালার প্রতিটি বর্গে একটি করে অনুনাসিক ধ্বনি আছে। ভাষায় স, তালবস্ব, পেটকানা মধ্যনস্ব, দন্তাস্ব প্রভৃতি ব্যঞ্জন ধ্বনিগুলি বর্তমান ছিল। তো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য 4টি রয়েছে, আরও যদি তোমরা পারো এখানে জয়েন করতে পারো, যদি তোমাদের মনে রাখতে সুবিধা হয় তাহলেই দিও, নাহলে এই 4টি পয়েন্ট দিলেই তোমাদের হবে। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ক্রিয়ার কাল 5টি, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বচন ছিল 3টি, এক বচন, দ্বিবচন, বহু বচন। এই ভাষায় লিঙ্গ ছিল 3টি, পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, কিপলিঙ্গ, ক্লিপলিঙ্গ, এই 3টি লিঙ্গ ছিল আর প্রাচীন ভারতীয় আর্য ভাষায়। এই ভাষার ছন্দ ছিল অক্ষরমূলক। এই ভাষায় কারক ছিল 8টি, কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ, সম্বন্ধপথ, সম্বোধনপথ প্রভৃতি। প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে সেই পুরনো ভাষাকে বোঝায় যার সাদুরূপ 2টি, বৈদিক ও সংস্কৃত। এই ভাষায় ছন্দ পদ্ধতি ছিল অক্ষরমূলক। তো এই গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার 3 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা একটু দেখে নেব, ধ্বনি পরিবর্তনের প্রধান কারণগুলি আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নাও, আমি আলোচনা করলাম না, ভিডিওটি লং হয়ে যাবে, তোমরা একটু স্ক্রিনশট তুলে নিয়ে পারলে। দেখে নাও উত্তরগুলি। তো এই গেল 2টি প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করতে থাকো, পরবর্তী ভিডিও ক্লাসে আমি কিছু ছোটো প্রশ্ন এবং আরও মডিউল 2 এবং মডিউল 3 থেকে উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিও চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকমই আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে, সকলে সুস্থ থাকো, ভালো থেকো।